আমার বন্ধু সুতপা চৌধুরী একটি গল্প আমাকে অত্যন্ত আকৃষ্ট করল। গল্পটির নাম সব পেয়েছি দেশ, পড়ে শোনাচ্ছি, খুব ভালো লাগবে। মানে বাস্তবটা কি ভীষণভাবে ফুটে উঠেছে। সন্তান সম্ভবা বধূটি নেহাতি আনাড়ি, প্রথমবার সে মা হতে চলেছে, কিছুই খেতে পারে না, অহরাত বমি হয়, মাথা ঘোরে অবিরত, চোখের জলে বালিশ ভেজে। তার মা বাবা নেই, তাই বাপের বাড়ির অস্তিত্ববিহীন বধূটির অপরাধ বোধের অন্ত নেই। সব সময় তাকে শুনতে হয় সন্তান প্রসবকালে মেয়েদের বাবার বাড়িতে থাকাই দস্তুর, অথচ দেখো পরের বাড়ির পোয়াতি মেয়ের সব দায়িত্ব কর্তব্য এখন এই বাড়ির। তার স্বামীকে অবিরত অফিস ট্যুরে থাকতে হয়, অথচ একজন কাজের লোক রাখতে চেয়েও নিরুপায় তার স্বামী, পরিবারের গুরুজনেদের অনুমতি মেলেনি। মাঝে মাঝে কত কিছু খেতে ইচ্ছে হয়, মুখ ফুটে বলে না সে নিঃসীম লজ্জায়। মিতবাক শান্ত মেয়েটি, কোনো বিশেষ যত্নের ব্যবস্থা নেই, বাড়িতে সবাই যা খাবে তার জন্য একই খাবার বরাদ্দ, ডাক্তারবাবুর লিখে দেওয়া সুষম খাদ্য তালিকা থেকে ভালো জিনিসগুলো দেওর ঠাকুরের নৈবেদ্য দেওয়ার পর মেয়েটির জন্য যত সামান্য জোটে, এজমালি সংসারে কে বা কার খবর রাখে। এভাবেই সন্তান সম্ভবা বধূটি এক একটি দিন কাটে যেন এক একটি যুগ সমান। তার বাবার বাড়ির আত্মীয় স্বজন তাকে দেখতে আসারও অনুমতি নেই, তখন তো মুঠোফোন অলিক কল্পনাতেও ঠাঁই পায়নি। বাড়ির ল্যান্ড ফোনে তার কোনো ফোন এলে ছায়াসঙ্গী শাশুড়ি মা, তার নিজের ভাই বোন বা দূরে থাকা স্বামীর সাথেও মন খুলে কথা বলা হতো না। বাকি থেকে যেত চাপা দীর্ঘশ্বাস জমা রইত বুকের মাঝে। একদিন তাদের বাড়িতে কয়েকজন আত্মীয় এসেছেন, শাশুড়ি মা তাদের সাথে কথা প্রসঙ্গে বললেন, যদি বৌমার মেয়ে হয় তবে কোলে নেওয়া তো দূরস্থ, ছুঁয়েও দেখবেন না নাতনিকে। শারীরিক ও মানসিক কষ্টে এই কয় মাস বধূটির তখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে। মিতবাক মেয়েটি কোথা থেকে যেন জোর পেয়ে বলে উঠল, মেয়ে হলে তো আমার হবে, আমি একাই পারবো মেয়েকে আদর যত্নে লালন করতে, কাউকে অনাদর করতে দেব না তাকে। তার স্বামীরও গোপন ইচ্ছে তাদের জীবনে যেন একটি কন্যা সন্তান আসে মায়ের কোল আলো করে। হয়তোবা সেই জোরটুকু সম্বল করেই স্পষ্ট করে জানাতে চেয়েছিল তার মতামত। যথাসময়ে তাদের একটি পুত্র সন্তান জন্মালো, না কন্যা আর হয়নি, তাদের সাহস হয়নি আর, তাদের সেই স্বাদটুকু অপূর্ণই থেকে গেছে। কষ্টকর সুদীর্ঘ নয় মাস কে বা তার যত্ন নেবে, কেই বা তার শিশুপুত্রকে লালন করবে, তার যে একটা শখ পেয়েছি দেশ, বাবার বাড়ি নেই।